বোমা বিস্ফোরণে হাতের আঙুল উল্ল উল্ল চক্ষু আঘাতগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি নদিয়ার পলাশি থানার ঘটনাটি ঘটেছে। বোমা বিস্ফোরণে হাতের আঙুল উল্ল যুবকের, বিস্ফোরণে চোখ এবং পায়েও আঘাত পেয়েছেন ওই যুবক। তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নদিয়াতে নদিয়ার পলাশি থানার অন্তর্গত এলাকায় তিনি বোমা বিস্ফোরণে আঘাতপ্রাপ্ত হন ওই যুবক। গোটা বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেব। কল্যাণ চন্দ্র রয়েছেন আমার সঙ্গে। কল্যাণ, ঠিক কিভাবে এই আঘাত পেলেন, বোমা বিস্ফোরণ হয়েছে, ঠিক কি ঘটেছে গোটা বিষয়টি? দেখো, সেটা হচ্ছে রাজীবুল শেখ নামে এক যুবক, যার বাড়ি পলাশি, কাগজ কুড়িয়ে বেড়ায়। পরিত্যক্ত যেগুলো বোতল, অর্থাৎ মানুষ সাধারণ মানুষ জলকে যে বোতল গুলো ফেলে দেয় সেগুলো সে কুড়িয়ে বেড়ায়। এবং গতকালকে পলাশি যে পুলিশ ফাঁড়ি রয়েছে সেখানেও তার পুলিশ ফাঁড়ির পাশেই সে বোতল কুড়োচ্ছিল। এবং সেই সময় তার বক্তব্য অনুযায়ী সেই সময় তার একটা বালতি ছিল এবং সেই বালতিতে বালি ভরা ছিল। সেই বালি ভরা বালি সরাতেই সে দুটো ফোটো দেখতে পায়। এরপরে ফোটো দুটো তুলতেই হঠাৎ করে বিস্ফোরণ ঘটে এবং যার ফলে গুরুতর জখম হয় রাজীবুল। তার দুটো চোখে সে একদম দেখতে পাচ্ছে না, তার ডান হাতের আঙুল উড়ে গেছে, দুই পায়ে আঘাত লেগেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় সেই পুলিশ ফাঁড়ি, অর্থাৎ পলাশি পুলিশ ফাঁড়ি সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশ অন্যান্য যারা ছিলেন, তারা উপস্থিত ছিলেন, তারা তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরিবারের লোক জানিয়েছে যে রাজীবুল, বাবা মা রাজীবুলের কেউ নেই, সে দরিদ্র পরিবারের সন্তান, সে তার দিদার কাছে থাকে এবং সে এইভাবেই জীবনযাপন করে কাগজ কুড়িয়ে বোতল কুড়িয়ে। এই তার বিস্ফোরণের কারণে, জখমের কারণে কিন্তু তার কঠিন অবস্থা হয়েছে। পরিবারের বক্তব্য, পরিবারের দাবি যে পুলিশ ফাঁড়ির পাশে যদি এইভাবে বোমা পড়ে থাকে এবং সে বোমা বিস্ফোরণে যদি জখম হয় কেউ, তার দায় কে নেবে? গোটা তার যে সমস্ত খরচ, অর্থাৎ যে হাসপাতালের খরচ বা চিকিৎসার খরচ, সে সমস্ত খরচ বহন করতে হবে পুলিশকে। যদিও মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রাজীবুল যে ভর্তি রয়েছে সেখানে কোনো পুলিশ কর্মী নেই, দেখা যায়নি। তবে রাজীবুলের পরিবার আরো অভিযোগ যে এইভাবে পুলিশ ফাঁড়ি নিশ্চয়ই বোমা রেখেছিল এবং বোমা যেগুলো উদ্ধার হয় তারপরে পুলিশ বাস সেখানে বালি ভরে রাখে, অর্থাৎ যাতে বোমাগুলো নিষ্ক্রিয় করে বা বোমাগুলো যাতে না ফাটে। কিন্তু ওই যুবক রাজীবুল বুঝতে পারেনি যে সেখানে কি ছিল, যার ফলে সে বোতল কোরানোর মতন ফোটো কোরাতে গেছিল, তারপরেই বিস্ফোরণ ঘটেছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে দেশকে দেখতে পাচ্ছে না, তবে সে মুখে যেটা জানিয়েছে, যার বক্তব্য, তার দাবি যে সে কিন্তু ফোটো কুড়োতে গিয়েই তার বিস্ফোরণ হয়েছে এবং সে বোতল কুড়াচ্ছিল। তাকে বলা হয়েছিল ওইদিকে বোতল পড়ে রয়েছে পরিত্যক্ত প্রচুর, সেই বোতলগুলো কোরানোর সময় কিন্তু এই ঘটনা ঘটেছে বলে রাজীবুল জানিয়েছে। ধন্যবাদ কল্যাণ, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্রের সঙ্গে। বিস্ফোরণে চোখ এবং পায়ে আঘাত পেয়েছে ওই যুবক, হাত আঙুলও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ময়লা কুড়োনোর সময় এই বিস্ফোরণ ঘটে। তবে প্রশাসনের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। নদীর পলাশি ফাঁড়ি থানা এলাকার ঘটনা, পলাশি ফাঁড়ি এলাকার ঘটনা, ময়লা কুড়োনোর সময় হঠাৎ বিস্ফোরণ, আর সেই বিস্ফোরণে কিন্তু হাতের আঙুল উড়ে গিয়েছে, চোখ এবং পায়েও আঘাত পেয়েছেন ওই যুবক। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা যাচ্ছে।